হ্যালো গাইস, আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে লং ট্যুরে রেতে। আমাকে তিনটের সময় আমরা তুলে দিয়েছে, এখন আমরা চারটের সময় হাঁটছি রাস্তায়। সৌরভকে কি আর বলবো, দেখি সৌরভ আজকে কোথায় নিয়ে যায়। বলছে লাল পাহাড়ির দেশে নিয়ে যাবে। কি সৌরভ, লাল পাহাড়ির দেশে নিয়ে যাবে? ডেস্টিনেশন ঠিক আছে, বাট এটা সারপ্রাইজ আছে, যখন আমরা যাবো তখনই বলবো। সেই চলো, তো দেখতেই পাচ্ছেন আমরা হাঁটছি এখন রাত্রিবেলা, চারটে বাজে, ভোর চারটের সময় এখন হাঁটছি। কি করব, টিকিট তো পাইনি, জেনারেল সিটে আমাদের যেতে হবে। তো চলুন আমাদের সাথে কলকাতা লাভারের সাথে এই ফার্স্ট বড় ট্যুর। আপনারা আমাদের সাপোর্ট করুন আরও, যাতে এমনি আরও মজার মজার ভিডিও দিতে পারি। চলুন, ফাইনালি আমরা শিয়ালদহ স্টেশনে চলে এসেছি। দুঃখের বিষয়, আমরা রিজার্ভেশন তো পাইনি, আমরা জেনারেলেই যাব। তো সৌরভ বলেছিল 6:30 ট্রেন, সেই ট্রেনটা মিস করেছি, সেই ট্রেনের টিকিট পাওয়া যায়নি। আমি রামপুরহাট তারামার ট্রেনে যাব। তো চলো যাওয়া যাক। চলে এসেছি কোথায় ভাই? কোপাই নদীর তীরে সোনাঝুড়ি ঘাটে। সেই বাউল গান, সেই লাল মাটির সুর, যে ট্রেনে আসার সময় আমরা বলছিলাম লাল মাটির দেশে যাব, তো লাল মাটির দেশে চলে এসেছি। চলুন যা যা ভাই, আমাকে এমন, চলুন লাল মাটির দেশে চলে এসেছি। সেই সোনাঝুড়ি হাট, সেই সোনাঝুড়ি হাটে আমরা চলে এসেছি। আমরা এখন সোনাঝুড়ি হাটে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন সোনাঝুড়ি হাট। সেই বাচ্চা কত বছর? আমার তো, আমরা সোনাঝুড়ি হাটে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। আস্তে আস্তে আমরা এগোচ্ছি। সরি ভাই, সরি
আমরা সোনাঝুরি হাটে চলে এসেছি। তুমি ছবি তুলবে।